রংপুর রাজশাহী বিভাগের লোকরা এই জায়গা ভাঙ্গে চুরে যাচ্ছে, খালি দেখতেই কি আছে এই পার্কের মধ্যে সেটা আজকে আনা তোমাকে দেখামো। এই রকম ঘটনাও শুনছো, বউ বন্ধক জমি বন্ধক থুয়ে হলেও এই পার্কত থেকে একবার হলেও ঘুরে আসছে। যারা এখন পর্যন্ত এই পার্কত যান নাই তারা খুবই একটা ভালো কাম করেছেন। ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখো, তাহলে বুঝবেন কি আছে এই পার্কের মধ্যে। মুই রাজু আজকে তোমাকে এই জায়গাটাই ঘুরে দেখাম। সকালে উঠে মুই গনু গাইবান্ধার বক্সিগঞ্জের তসলিম উদ্দিন বিদ্যা নিকেতন এই স্কুলের ছোট ছোট বন্ধুগুলোর সাথে নাটোরের গ্রিন ভ্যালি পার্কত যাম। আর আমার সাথে আছে মুন্না স্যারের সাথে আরো কিছু স্যার। এক ঘন্টা গাড়ি চলতে না চলতে রাস্তার সাইডে গাড়িটা আটকে থুলি, সুযোগ পায় ছোট ছোট চেনাগেরে লাইন ধরে জমিতে পানি দেওছে। গাড়ি যেই দিল্লি টান হিরো আলমের এলাকা ছাড়ে আমরা এখন নাটোরের রাস্তা। রাস্তাগুলো ধাঁইরে খেজুরের গাছ, এই চেনাগুলো দেখেন তো বাসের মিড ডাঁড়িত কেউ বসে কেউ খাড়া হওয়া যাচ্ছে। কোনো গাছের ডালের সাথে হঠাৎ করে নাকি ফটাৎ করে পড়ে গেলে ক্যাঙ্কা হবি। এটাই হলো গ্রিন ভ্যালি পার্ক। এই নাটোরের নালপুর ধাঁইরে সারা বছর গরম থাকে, বাংলাদেশের সর্বোচ্চ গরম এই জায়গাটি। গ্রিন ভ্যালি পার্কের গেটটাও কি সুন্দর নাল করে বানাছে, সাদা কাপড় চাঁদ হলে জিঙ্গা সারাক্ষণ গরম থাকে। নাল ঘরের উপর যতই রোদ হোক গরম নাক বলাই। আমার সাথে যে স্কুলের স্নেহাগুলা এসে ওরা গেটটা পাকালে ফটাৎ ফটাৎ করে মেলাগুলো ছবি তুলে নিলি। আমরা টিকিট কাটে এই দরজার মধ্যে দিয়ে ঢুকমো। এই গ্রিন ভ্যালি কিন্তু কাঁচা চোল, কি কারণে কোনো মাত্র 5 বছর বয়স হয়েছে। এই 5 বছরের কাঁচা চোলটা দেখার জন্য দূর দূরান্তর থেকে মানুষ আসছে। হাঁটা ভিতরে ঢুকে দেখি কি আছে এর মধ্যে। মহাব্বত বর্ষা দে না তু শ্রাবণ শীতের সময় আইছে রে, গানটা এই জন্য কোনো শীতের সময় আর বৃষ্টি নামাচ্ছে। কোনো টিচার আর কোনো ছাত্রছাত্রী এই জিনিসটার সামনে যাওয়া যদি পড়ে আমুগত পড়বো বলে টিচারেরা। এইরকম রোমান্টিক জিনিস বানাচ্ছে সিঙ্গা গুলা দেখেন, খালি কেঁয়া করে ছবি তোলছে। ওই দেখেন এই চিংড়ি কোনো নেশাটা গাও দিয়ে গাও ধরছে। একটা শিল্পী গুলা বারদাস কোম্পানি থেকে নিয়ে এসে নাকি, আগের যুগের লোকেরা ইঙ্গা করে নদীর থেকে পানি আসবে গেছিল, কি সুন্দর তাই নয়। ও মা দেখেন হা মিলে আসে, এটি কি বাপরে বাপ, এটা তো দেখে মনে হচ্ছে মানুষের মাথার খুলি, কি আছে এর মধ্যে রে। মাথাটা ডান সাইডে আনো, মিড ডাড়ি চড়ার জন্য একটা সিঁড়ি বানাতেছে। আর ওই মিড ডাড়ি দেখেন একটা সিঙ্গাড়া কি করছে অর্ডারি, কত বলে মোর বলে অর্থ থেকে। এই সিঙ্গাড়া গুলা দেখেন কে কেঁয়া করে ভয়সক ধরে ছবি তুলছে। সিঙ্গাড়া কোট পরে আসে ব্যাগ পিছনে ঘরত নিয়েছে, ছবির মান সম্মান থাকবি কৌ তো, তাছাড়া কোটের মান সম্মানটাও নষ্ট করলি। মাথাটার পিছনে এখনো রং করে নাই, তাও দেখতে হাঁড়ে ভয় না গোসে মুখ। দেখেন এটা আবার একটা নদী বানাচ্ছে, একটা লোক স্পিড বোট চালাচ্ছে, ক্যাঁকা ক্যাঁকের ব্যাকেট করে চালাচ্ছে, দেখে মনে হচ্ছে কি বা খাওয়াইছে। মানে সকালবেলা পরাটা ডাল খাওয়ার কথা কোনো। এ চাষা আবার ঘুরে বেড়াতে বেড়াতে কুমার একটা গোলাপি রঙের ব্যাগ কুড়ে ফেলি। ওই দেখেন ক্যাঁকা কাণ্ড বাহে মাছের মুখত ক্যাঁ করে মুতে যাওছে। আরে নয় এটা ঝর্ণা বানাচ্ছে। আর আনার সামনে সাথে একটা বেড়েচল কবুতরের সাথে ছবি তোলছে, সেই কবুতরের নিচে আবার দুটা টমেটো নাল রঙের। গ্রিন ভ্যালি পার্কে সব জিনিসই মোর কাছে খালি অদ্ভুতই মনে হচ্ছে। ফুল ধরে গাছের উপর বা ঝাঙ্গলের উপর, কিন্তু এই ফুলগুলো ঝাঙ্গলের নিচে ধরিছে। এটা আবার দেখেন গেঁদা ফুলের মাঝখানে কি এলো ফুলের গাছ নাগে থুছে। এটা দেখেন ফুলের গাছ দিয়ে ফুল বানিয়ে থুছে। এই দেখেন এটা আবার প্রজাপতি ডানাত বসে আর আর ছবি তুলছে। এই দেখেন কত ঢঙ্গের পাতা কপি। মোর কাছে সত্যিই পার্কটা খুবই ভালো লেগেছে। পার্কটার বয়স যতই কম হোক দামে কম মানে ভালো। এটা আবার আর একটা প্রজাপতি বানিয়ে থুছে, মাছ হলো কত জামা তোর একটা আমি ছবি তুলে দিম। এই কথাটা না শুনবে বা এই সিঙাড়াও একই কাম করলি, এই সিঙাড়াও ছবি তুললি। কথা আসে না ছোলে ঘরে আলে আলে, আর সিঙাড়া ঘরে হলো গালে গালে। এই যে লোকগুলা কেটে দাঁড়িয়ে থাকা দেখো না, এই লোকগুলা কোনোটা বসার জায়গা পাওয়া না। এই পার্কটা ঠিকই সুন্দর করে বানাচ্ছে কিন্তু বসার জায়গা আনা কম। কিন্তু তোরা যে ভাত খামেন এই জায়গাগুলো আবার কি সুন্দর করে বানাচ্ছে। এই দেখেন এটা আবার কি বানাচ্ছে, টিক টিকি না ড্রাগন, টিক টিকি না ড্রাগন, ড্রাগন না টিক টিকি। চিন্তা করতে করতে নিজ দিক দিয়ে আবার নাল একটা ট্রেন ভোট করে চলে গেল। নতুন পার্ক হিসাবে এই জায়গাটা সত্যি অনেক সুন্দর করেছে। এই জিনিসটার এত বড় নেঙ্গুর কি হয় এটা, হাঁটতে না দেখি সামনে যাওয়ার পর দেখো এই জিনিসটা হাঁড়ে খিলখিল করে হাঁটছে। মুই যে নেঙ্গুর কোশনু ওটা শুনে বাসে, ওটা নেঙ্গুর না ওটা নেস কমান একবি। সিংহ দুটা বসে আসে আর উপর থেকে পানি থুড়ুত থুড়ুত করে পড়ছে। জল হস্তে মুই মেলা দেখছো, এটা এসে দেখুন জল সিংহিস্তি। এই চেঁড়াগুলা দেখেন সুপারম্যানের কাছে যা ক্যাঙ্গা ভ্যাসক করে ছবি তুলছে। ঘটনা হলো আমরা না হাঁটতে একাদের ঢুকলো, এই কুকুর গুলো আবার ক্যাঁ করে ঢুকলো। হাঁড়ি এটা কি রে, কত বড় একটা আনারস। ওমা ভিতরে কামা মানুষ ঢুকছে, আবার বারো হচ্ছে, এটা দোকান দোকান মুই বুঝিছো। এই পার্ক ছোলে ঘরে খেলার জন্য কি কি আছে সেটা এখন আমরা আনা দেখবো। ছোলে ঘরে ছোট ছোট জীব বাড়ির মতো এটা কি খেলা রে। এই ওয়াক নাগে দেওয়া মুই আবার আর একজনক নাগে দেওয়া ভালো না করছে দেখতে। এলা ফিরি ফিরি খেলবে দেবো লাই 50-100 টাকা করে নিবি তারপর উঠবে দিবি। এই খেলাটা উঠার জন্য কতগুলো লোক হাঁড়ে লাইন ধরে আসে, সোল পোল বুড়া বুড়ি সবাই। যখনই খেলনাটা চালু করলি দেখেন কি সুন্দর খালি ভুরভুর ভুরভুর করে নামছে উঠোছে। আর আনা সামনে আসার পর একটা নৌকা দুলানি দেখা পানু, পাথর দিয়ে কি সুন্দর একটা গুহার মতো তৈরি করে থুচ্ছে। সেলা আবার বক গেলা মাছ ধরে খাওয়ার চেষ্টা করছে, আর উপর থেকে কি সুন্দর ঝুরঝুর করে পানি পড়ছে। ছোট ছেলে ঘরে আরো একটা খেলনা দেখা পানু, এটা আবার কোন ধরনের খেলা, ঘুরতে ঘুরতে কমা আলোক করছে আবার নামাওছে। কম পানে ডাবের মতো একলা ঘর বানাচ্ছে দেখেন, এটা অরিজিনাল ঘোড়া না বানা ঘোড়া। সব কিছু কৃত্রিম দেখে দেখে আর অরিজিনাল জিনিসও বিশ্বাস করা চাওছো না মৎস্যুক। পরে যখন ঘোড়ার মালিকানা নড়াচড়া করে এলি তখন না আমার মনে হলো আর এটা তো অরিজিনালই ঘোড়া। এই জায়গা ছোলে ঘরে বুড়ে মানুষের ঘরে বহু ধরনের খেলনা আছে।
নাটোরের গ্রিন ভ্যালি পার্ক দেখার পর আমরা এখন যাচ্ছি নাটোরের গণভবন। এই জায়গা ঢোকার সময় রাস্তার ডান সাইডে মেলাগুলা তাপবিদ্যুতের থম্বার মতো নারিকেলের গাছ দেখা পানো, আর আনার সামনে আসে নাটোরের সেই গণভবনের গেটটা দেখা পানো। দুঃখের বিষয়, দেরিতে আসার কারণে হামাকার ভিতরে ঢুকবে দিলি না, এটা না ঢুকবে দিল তো কি হয়েছে। আমরা এখন বগুড়ার মোমিনী পার্কত যাবো, হাঁটো। বগুড়ার মোমিন পার্কত আস্তে আস্তে রাত লাগলো, তাও সিনেমাগুলোর চিলকন থামে নাই। সারা রাস্তায় গান বাজাতে বাজাতে ব্যাটারি চার্জও শেষ করে ফেলেছে এরা, এখন বেসরিরা গালায় নিজেরাই গান শুরু করে দিলি। আমার বেসরের গলায় গান শুনতে শুনতে আমরা মোমাইন হোটেল অ্যান্ড রিসোর্টে চলে আনো। এই রিসোর্টের মধ্যে কি কি আছে মোর পেজে তো একটা ভিডিও দিচ্ছে, তোরা ওই ভিডিওটা দেখলেই তোরা বুঝা পারবেন। রিসোর্টটা দেখার পর আমরা এখন আবার বাসে উঠনো, যে সেনাগুলা সারা রাস্তায় নাচানাচি করলি সেলার তেল নিংড়িছে, সবাই ঘোড়ার মতো বসে থাকে ঘুমাওছে। এখন এদিকে বাসের হুইল পার ইহো দাঁড়িয়ে থাকে ঘুমাওছে, ওই সেনাটাক মুই টিওদ্দ ডাকনু, তারপর কি হলো দেখেন। তসলিমউদ্দিন বিদ্যানিকেতন স্কুল থেকে ছোট ছোট ভাইগুলোর সাথে পিকনিক যাওয়া পারে মোর কাছে খুবই ভালো লাগছে। মুন্না স্যারক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।